আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি সায়েন্স ওয়ার্ক ফর ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যাডভান্স ইন্টিগ্রাল। তা আমরা আমাদের বিগত আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে ইন্টিগ্রেশনটাকে শুরু করতে হয়, তখন আমরা দেখাবো কীভাবে অ্যাডভান্সড ইন্টিগ্রালগুলো করতে হয়। তা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্যাড পদ্ধতি দিয়ে বা জ্যাড মেথড দিয়ে কীভাবে ইন্টিগ্রাল করা যায়। আমরা এই পুরো ক্লাসটায় কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, আশা করি জ্যাড পদ্ধতি দিয়ে কীভাবে ইন্টিগ্রাল করতে হয় সে খুব সহজে এগুলো করতে পারবে। আমরা শুরু করি জ্যাড। প্রথমে আমরা জেনে নিই জ্যাড পদ্ধতি কী। জ্যাড পদ্ধতি হচ্ছে কি, যখন একটি ইন্টিগ্রালে একাধিক ফাংশান থাকবে, অর্থাৎ আমরা যখন ওই ইন্টিগ্রালে দুটি এক্স আমরা দেখব, যখন আমরা ইন্টিগ্রালের মধ্যে দুটি এক্স আমরা দেখব, সাধারণত তখনই জ্যাড পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো জ্যাড পদ্ধতি চেনার উপায় হচ্ছে কি, যদি ওই ইন্টিগ্রালের মধ্যে এক্সের উপরে পাওয়ার থাকে, সাধারণত ওগুলোর ক্ষেত্রেই জ্যাড পদ্ধতি করা লাগে। আবারও বলছি, যে সকল ইন্টিগ্রালের মধ্যে সাধারণত এক্সের উপরে কোনো পাওয়ার থাকে, অর্থাৎ এক ব্যতীত অন্য কোনো পাওয়ার থাকবে, ওই ইন্টিগ্রালগুলোর ক্ষেত্রে আমরা জ্যাড পদ্ধতি অনুসরণ করবো। দেখেন জ্যাড পদ্ধতিটা কী, জ্যাড পদ্ধতি হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশন করা। অর্থাৎ যদি এখানে একাধিক ফাংশান থাকে, বিশেষ করে যখন দুটি ফাংশান থাকবে, দেখা যায় কোনো একটি ফাংশানকে বা তার কোনো একটি অংশকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তবে অপর ফাংশানটি পাওয়া যাবে। আবারও বলছি, যখন কোনো ফাংশানকে বা তার কোনো অংশকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তখন অপর ফাংশানটি পাওয়া যাবে। তো তখনই আমরা কি করব, যে তাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি তাকে আমরা জ্যাড ধরব। এ হচ্ছে জ্যাড পদ্ধতি। আমরা শুরু করি জ্যাড পদ্ধতির ক্ষেত্রে। আমরা যদি এই মেথডটা আমরা যদি এই চারটা মনে রাখতে পারি, তবে আমরা খুব সহজে জ্যাড কোনটা কি জ্যাড ধরতে হবে এটা আমরা জানতে পারবো। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশন কোনটি করতে হবে ওটি না করে আমরা সরাসরি যদি আমরা এই চারটা মনে রাখতে পারি, তবে আমরা খুব সহজেই ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবো। তাহলে আমাদের দুটি সংখ্যা, যেমন ব্যাখ্যা কখন শুরু করি, তো এখানে এটি একটি ফাংশন, এটা আমাদের ইন্টিগ্রাল করতে হবে। দেখেন আমাদের এখানে আমরা একটি ln 1 প্লাস এক্স একটি আছে, আর একটি হচ্ছে 1/1 প্লাস এক্স। এখানে আমাদের কথা হচ্ছে আমরা কোনটিকে আমরা জ্যাড ধরব। তো এখানে আবার দেখা যাচ্ছে কি, এক্সের উপর পাওয়ার কিন্তু এক নেই, তবুও এটাকে করতে হবে জ্যাড পদ্ধতি। আমরা বলেছিলাম সাধারণত এক্সের উপরে কী থাকবে, পাওয়ার থাকবে, কিন্তু এখানে এক্সের উপর পাওয়ার নেই, তবুও আমাদের এটা করতে হবে কি জ্যাড পদ্ধতি। তাহলে এখন এখানে আমরা কোনটাকে জ্যাড ধরবো, আমরা চারটা মনে রাখতে হবে। ফার্স্ট আমি দিয়েছি ln, যদি অ্যালেন থাকে অ্যালেন পুরোটাকে আমরা কী ধরে ফেলবো, জ্যাড ধরে ফেলবো। যেখানে অ্যালেন থাকলে ফাংশনের মধ্যে জ্যাড পদ্ধতির ক্ষেত্রে আমরা অ্যালেন পুরোটাকে কী ধরবো, আমরা জ্যাড ধরে ফেলবো। অর্থাৎ আমরা এখানে ধরবো জ্যাড ইকুয়াল টু অ্যালেন 1 প্লাস এক্স। আমরা এটিকে ডিফারেন্সিয়েশন করবো। তো আমাদের ডিফারেন্সিয়েশনের উপর একটি ভিডিও আছে, যেখানে মাত্র আমরা পাঁচটা নিয়ম দেখিয়েছি, যে এই পাঁচটা নিয়ম শিখে ফেলতে পারবে তার কিন্তু ডিফারেন্সিয়েশন খুব সহজ হয়ে যাবে। দেখা আমরা এখানে এটার ডিফারেন্সিয়েশন করবো, করলে কী হবে, দেখতে বলি ডিজেড করলে 1/1 প্লাস এক্স, 1 করলে 0, এক্স করলে ডি এক্স। তাহলে আরো কি, ডিএক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমরা এখানে আমরা কী পেয়ে গেলাম, ডিএক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু ডিজেড, আর ln 1 প্লাস এক্স আমরা কি লিখবো জ্যাড। তাহলে আমাদের এটি তার দাঁড়াচ্ছে শুধু জ্যাড ডিজেড, অর্থাৎ ln 1 প্লাস এক্স সমান জ্যাড, আর 1/1 প্লাস এক্স ডিএ সমান হচ্ছে কিন্তু ডিজেড। প্লাস হয়ে গেল, আনসার হচ্ছে এটা z² / 2 + c, আর z² সমান হচ্ছে কত, এখানে জ্যাড লিখবো ln 2² / 2। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথমটি। আমরা যদি আমাদের মধ্যে কী থাকে, ফাংশনের মধ্যে যদি কী থাকে অ্যালেন থাকে,
তবে আমরা অ্যালাইন সম্পূর্ণটাকে জ্যাক ধরে আমরা পুরো সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো। এটি এমন হতে পারে, এমন দেওয়া যায়। এটা একটি সমস্যা, এখানে আমরা অ্যালাইন ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা জ্যাক ধরবো, তাহলে আমাদের ম্যাট্রিক্স অটোমেটিকলি টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কী হবে, ডিজেড পাওয়া যাবে। বা এমন হতে পারে এখানে আমরা যদি অ্যালাইন সাইন এক্স কিউব জ্যাক ধরি তাও কি আনসারটা মিলে যাবে। এরকম অনেক সমস্যা তোমরা বইয়ের মধ্যে পাবে, যেখানে অ্যালাইনটাকে পুরো অ্যালাইন যা আছে পুরোটাই কী করতে হবে, জ্যাক ধরতে হবে। আমাদের প্রথম রুলসটা গেল, আমরা করবো দ্বিতীয় রুলস। দ্বিতীয়টি হচ্ছে যদি এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, যদি এক্সপোনেন এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে আমরা পুরো এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা কী ধরে ফেলবো, জ্যাড ধরে ফেলবো। এখানে এর ক্ষেত্রে আমরা শুধু এফ অফ এক্স কিউ জ্যাড ধরলে অঙ্কটা হয়, আমি যদি ই এফ অফ এক্স পুরোটাকে ধরি তাও হবে। তার মানে কী জানলাম, যদি আমাদের কোনো এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন থাকে পুরোটাকে আমরা কী ধরে ফেলবো, জ্যাড ধরে ফেলবো। যেমন একটি ম্যাপ আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে কি যে এখানে যদি যদি এখানে সাইন এক্স না থাকে, যদি এক্স থাকতো তখন আমাদের এটা আমরা জ্যাক প্লাস যদি আমরা করতে পারতাম না, যেহেতু এখানে ইউর উপর কী আছে সাইন এক্স, অর্থাৎ এক্স না থেকে অন্য ভিন্ন কিছু আছে, পাওয়ার থাকতে পারে, ভিন্ন জৈন কিছু থাকতে পারে, তখন আমরা কী করবো, জ্যাক মেথড অ্যাপ্লাই করবো। এখানে দেখা যাচ্ছে ই সাইন এক্স, তাহলে আমরা যদি এখানে ই সাইন এক্সকে জ্যাক ধরি কী হবে, সহজ আমরা একটু জটিল জটিল দিকে আসি। অসংখ্য ম্যাথ আছে যা তোমরা বইয়ের মধ্যে পাবে, যখন তুমি ই দেখবা তখন ই সম্পূর্ণটা কী ধরতে হবে, জ্যাক ধরতে হবে। আবার বলছি এর ক্ষেত্রে ইয়ের উপর যে পাওয়ার যেটি সেটি কখনো এক্স হবে না, জ্যাক ম্যাথডের ক্ষেত্রে ইয়ের উপর এ ফাংশনটি কখনো এক্স হবে না। জ্যাক ম্যাথডের ক্ষেত্রে আবার বলে রাখছি, যদি যদি এটা এফ অফ এক্সের জায়গায় যদি এটা এক্স হতো তাহলে আমরা এটা জ্যাক ম্যাথডে আমরা করতে পারতাম না। যখন ইয়ের ক্ষেত্রে এই ফাংশনটি এক্স ব্যতীত অন্য কোনো কিছু হবে তখন আমরা কী করবো, জ্যাক ম্যাথডে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় রুলসটা চলে গেল। এরপর হচ্ছে যদি আমাদের এই ইন্টিগ্রালের মধ্যে ট্যান ইনভার্স সাইন ইনভার্স কস ইনভার্স থাকে, তখন আমরা সরাসরি ট্যান ইনভার্স সাইন ইনভার্স কস ইনভার্সকে আমরা কী ধরবো, জ্যাক ধরবো। যেমন চলে যাবে এটা আবার বলছি, যদি ট্যান ইনভার্স সাইন ইনভার্স কস ইনভার্স বা সেক ইনভার্স যখন যে ইনভার্স থাকবে ওটা কিন্তু আমরা কী ধরবো, জ্যাক ধরে ফেলবো, তাহলে আমাদের অঙ্কটা সহজে মিলে যাবে। আমরা কী ধরি, অঙ্কটি দেখে মনে হচ্ছে খুবই জটিল। আমাদের মাথায় রাখতে হবে যদি ট্যান ইনভার্স থাকে, সাইন ইনভার্স থাকে এবং কস ইনভার্স থাকে, যেটা থাকবে ওটা ওটাকে আমরা কী ধরে ফেলবো, জ্যাক ধরে ফেলবো। এখানে কী আছে, ট্যান ইনভার্স কস এক্স কিউব, তাহলে আমরা ট্যান ইনভার্স
x কিউব সমান ধরবো কি z, আর সমান আমি শেষ বললে তাহলে যে থ্রি এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু প্লাস সিক্স সমান হচ্ছে কথা ডিজেড, তাহলে কী দাঁড়াবে এটা জেড ডিজেড বললে জেড স্কোয়ার বাই টু প্লাস সি ট্যান ইনভার্স সাইন ইনভার্স কস ইনভার্স যত জটিল দেখ না কেন আমরা ট্যান ইনভার্স সাইন ইনভার্স বা কস ইনভার্স যা থাকবে তাকে যদি আমরা জেড ধরে ফেলি অঙ্কটা আমাদের ইজিলি বেড়ে যাবে। তবে আবার বলছি ডিফারেন্সিয়েশন তাদের খুব ভালো করে জানা থাকতে হবে, ডিফারেন্সিয়েশন ভালো করে জানা না থাকলে জেড মেথড করা সম্ভব নয়। তো আমাদের তৃতীয় সিস্টেমটাও গেল, এবার হচ্ছে কি সাইন টু দি পাওয়ার এম এক্স এবং কস টু দি পাওয়ার এন এক্স, এটার ক্ষেত্রে সিস্টেমটা আমাদের জানা থাকতে হবে। এবার এই মেথডের সিস্টেম কি, সাইন টু দি পাওয়ার সেভেন এক্স ইন্টু কস টু দি পাওয়ার সিক্স এক্স ডিএক্স, এখানে আমরা কোনটাকে জ্যাড ধরব মনে রাখতে হবে। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে দুটির মধ্যে যেটি জোর বা ইভেন ওটিকে আমরা কি ধরবো জ্যাড ধরবো। এখানে ইভেন হচ্ছে কি কজ এক্স, এটা আমাদের জোট, এখানে জোট ইভেন, আমরা এই কজ এক্স সঙ্গে কী ধরবো জ্যাড ধরবো। আবার বলছি সাইন এবং কসের উপর যদি পাওয়ার থাকে এবং পাওয়ার যদি পূর্ণ সংখ্যা হয় তবে যেটির উপর জোর পাওয়ার থাকবে ওটিগুলো আমরা কী ধরবো জ্যাড ধরবো। তাহলে আমাদের এখানে জ্যাড ধরবো কি কজ এক্স, কজ এক্স সমান জ্যাড, দাঁড়াচ্ছে কি মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এর উপর ভেঙে লিখি এখন মনে হচ্ছে খুব সহজ করে ফেলতে পারবে, একটু কনফার্মেশন করি। ইন্টিগ্রেশন করে শুধুমাত্র এরপর জ্যাড মানটা বসিয়ে দিই, এটা হচ্ছে চার নম্বরের একটা সিস্টেম। যদি দুটি পূর্ণসংখ্যা কিন্তু একটি জোর একটি বেজোর থাকে, সাধারণত যেটি জোর থাকবে আমরা ওটিগুলো কী ধরে দিব জ্যাড ধরে নেব, এটি একটি পদ্ধতি। দুই নম্বর এখানে এখানে ছিল মনে করো ভগ্নাংশ অপরটির হচ্ছে কি পূর্ণ সংখ্যা, যদি একটির উপর ভগ্নাংশ এবং অপরটির উপর পূর্ণ সংখ্যা আসে যেটির উপর ভগ্নাংশ থাকবে আমরা ওটিগুলি কি ধরবো জ্যাড ধরবো। তাহলে এখানে যেহেতু সাইনের উপর হচ্ছে ভগ্নাংশ আমরা সাইন ইকুয়াল টু জ্যাড ধরবো, সাইন ইকুয়াল টু জ্যাড। এখন এরপর এই কাজটা যে কেউ করতে পারবে, তাহলে আমাদের এটার জন্য আবার দুইটা সিস্টেম,
প্রথমে আমরা বলে ফেলেছি, দ্বিতীয় হচ্ছে কি যদি একটির উপর ভগ্নাংশ এবং অপরটির উপর পূর্ণ সংখ্যা থাকে, যার উপর পূর্ণ সংখ্যাও থাকবে সেগুলো আমরা কী ধরবো, জ্যাড ধরবো, ঠিক আছে? তাহলে আমাদের চতুর্থ সিস্টেম চলে গেল, হচ্ছে পঞ্চম সিস্টেম। পঞ্চম সিস্টেমে দেওয়া আছে কি ওয়ান বাই ওয়ান এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন, কিন্তু এটা এবার থাকে, এটা হরেও থাকতে পারে লবেও থাকতে পারে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকবে, এখানে একটা যেগুলো পাওয়া সেটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে। যদি এরকম হয় মনে রাখতে হবে আমরা ধরবো এক্স ইকুয়াল টু এ ট্যান জেড, যদি এটা এবার যদি ম্যাথ থাকে আমরা এক্স ইকুয়াল ধরবো কি এ ট্যান জেড, আমরা একটা ম্যাথ করি। সমাধান করবো যেহেতু এটি এই টার্মটি এটির সাথে মিলে যাচ্ছে, আমরা কি ধরবো এখানে আমরা এখানে বসাই টাইপটা শেষ হয়ে গেল। তাই আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি, যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম, এমটা পূর্ণ সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে, যাই হোক আমরা অলওয়েজ এক্স ইকুয়াল টু এ ট্যান ধরে করে ফেললে ম্যাথটি খুব সহজে মিলে যাবে। আমাদের পাঁচ নাম্বারটাও গেল। আমি বলে রাখি এই শুধু এগুলো মুখস্থ করলে আমি এগুলো প্র্যাকটিস করতে হবে, নিজেদের টেক্সট বুক থেকে এগুলো যদি প্র্যাকটিস করা হয় তাহলে যে কেউ অ্যাডভান্স ইন্টিগ্রাল আমাদের এটা জ্যাট পদ্ধতি সে খুব সহজেই পারবে, অন্তত তার 70-80% জ্যাট পদ্ধতি ম্যাথগুলো তার এই সিস্টেমগুলো দিয়ে হয়ে যাবে, বাকি কিছু 20% কিছু ম্যাথ থাকবে যেগুলো সিস্টেমের মধ্যে পড়বে না, তা সিস্টেমের বাইরে থাকবে। এগুলো হচ্ছে আমাদের ছয় নম্বর পদ্ধতি। এখানে কি আছে, এখানে আছে কি এটা ছিল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন জেড অথবা এ কস জেড ধরলে হয়ে যাবে। একটা করি সহজ থেকে নিই, ধরি আমরা এক্স ইকুয়াল টু টু সাইন জেড,
আমাদের এই সমস্যাটাকে সমাধান করার পর এতটুকু এসে ঠিক রেডি। এখন এটাকে আমরা কীভাবে করবো, এটা যে কোনো কিছু করতে পারবে, তখন আমরা পরবর্তী সমস্যা চলে যাই। সেভেন হচ্ছে কি, যেমন এখানে এক্সের উপর পাওয়ারটা ভগ্নাংশ আকারে থাকবে, নিচে এক্সের উপর পাওয়ারটা কী থাকবে, ভগ্নাংশ থাকবে। এখানে এক্স নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। এখানে কী করতে হবে, এক্স ইকুয়াল টু এই এন এবং এম এর লসাগু ধরতে হবে। আবার বলছি, এটা অ্যাঙ্গুলার ক্ষেত্রে, সাত নম্বর অ্যাঙ্গুলার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন ও এম এর লসাগুটা করতে হবে। যেমন এখানে টু, এখানে হচ্ছে কত, থ্রি। এখন ব্যাপার হচ্ছে, এবার এটাকে আমরা কীভাবে ভাঙবো, এটাকে ভেঙে ফেলাটা অনেকে এটা ভালো করে পারে না, আমরা শিখিয়ে দিচ্ছি, আশা করি যে কেউ এটা একটু লক্ষ্য করে সে পারবে। সিস্টেমটা হচ্ছে, লিখি সিস্টেম, বাইরে লিখি সিস্টেম হচ্ছে, এখানে যা থাকবে তা উপর আগে লিখতে হবে। হরে যা থাকবে বা ডিভিজরে যা থাকবে তা আগে আমরা লিখে ফেলি। লেখার পর দেখতে হবে এটার সাথে কত গুণ করলে জ্যাড টু দি পাওয়ার এইট আসবে। দেখা যাচ্ছে এটার সাথে যদি আমরা জ্যাড টু দি পাওয়ার সিক্স গুণ করি তাহলে কী হবে, এটাই আসবে। এর সাথে যদি আমরা জ্যাড টু দি পাওয়ার সিক্স গুণ গুণ করি তবে জ্যাড টু দি পাওয়ার এইট আসবে। কিন্তু জ্যাড টু দি পাওয়ার সিক্সটা এখানে বাড়তি রয়ে গেল, এটা কী করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করতে হলে কী করতে হবে, আবার ঘরটাকে আবার লিখতে হবে। এবার দেখব এটার সাথে কত গুণ করলে জ্যাড টু দি পাওয়ার সিক্স আসবে। যেটা মাইনাস আনতে হবে, তাহলে মাইনাস আমি যদি আমরা জ্যাড টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করি তাহলে মাইনাস জ্যাড টু দি পাওয়ার সিক্স আসবে, কিন্তু আবার মাইনাস জ্যাড টু দি পাওয়ার ফোর একটি এক্সট্রা চলে আসবে। আবার ওটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে আবার ওটা লিখতে হবে, এখানে মাইনাস জিরো প্লাস জ্যাড স্কোয়ার গুণ করলে কত আসবে, জ্যাড টু দি পাওয়ার ফোর আসবে, কাটা যাবে, কিন্তু আবার প্লাস জ্যাড স্কোয়ার একটি কী আসবে, এক্সট্রা আসবে। তাতে আবার আমাদের কী দিতে হবে, যদি মাইনাস করতে হবে মাইনাস ওয়ান প্লাস জ্যাড স্কোয়ার, তাহলে এই জ্যাড স্কোয়ার, জ্যাড স্কোয়ার কী গেলো, কাটা গেলো, কিন্তু একটা মাইনাস ওয়ান বাড়তে চলে আসবে। তাহলে আমরা কী দিব, মাইনাস ওয়ান বাড়তে দূর করার জন্য প্লাস ওয়ান দিই, প্লাস হয়ে গেল। এবার আমরা এগুলো ভাগ করে করে এটাকে আলাদা করে ফেলি, গাড়ি জ্যাড টু দি পাওয়ার সিক্স মাইনাস জ্যাড টু দি পাওয়ার ফোর প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই। এখন আশা করি ইন্ডিকেশন এটা যে কেউ পারবে। এ হচ্ছে জ্যাড মেথড। তো জ্যাড মেথডগুলো হচ্ছে এই আমাদের তাহলে যে সিস্টেম দেখালাম এটি দিয়ে 80% মতো ম্যাথ তোমরা করে ফেলতে পারবে, বাকি 20% একটু ভিন্ন হবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই 8 নম্বর ডিভিজন। সাধারণত যেগুলোর ক্ষেত্রে এটি কোনোটিকে পড়ে না, দেখা যায় কি হরকে বা ডিভিজনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তবে আমাদের এই লবটা পাওয়া যায় বা অন্য ফাংশনটি পাওয়া যায়। এটা একটু মাথায় রাখতে হবে, ডিভিজনটাকে ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে। তা এই যে আমাদের এই চারটা মনে রাখতে হবে, এই চারটা মনে রাখলে আশা করি জ্যাড পদ্ধতি করা যাবে। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে অ্যাডভান্স ইন্টিগ্রালের পার্ট ওয়ান। আমরা পরবর্তীতে পার্ট টু এবং পার্ট থ্রি আরও দুটি পার্ট নিয়ে আসবো। আশা করি পার্ট সবগুলো যে সমাপ্ত করতে পারবে তার জন্য
ইন্টিগ্রালটা খুব ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইন্টিগ্রালের অ্যাডভান্স পার্ট 2 নিয়ে আসবো। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে।